মানে পুলিশরা কি শুধুমাত্র ছাত্রদের পিটানোর জন্যই নিয়োজিত? পুলিশ, আমরা তো শান্তিপূর্ণভাবে ওখানে গিয়েছি, আমরা রাস্তা ব্লক দেইনি, আমরা জাস্ট সবাই একসাথে গিয়েছি আমাদের রাস্তার অভিভাবক মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমরা ওখানে যে বসেছি, হঠাৎ অতর্কিত ভাবে হামলা, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, লাঠি চার্জ, মানে এটা একদম হচ্ছে বিগত স্বৈর শাসকের সময় পুলিশদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা তারা কালকে আমাদেরকে দিয়েই মনে হয় আবার শুভ সূচনা করলো। মানে পুলিশরা কি শুধুমাত্র ছাত্রদের পিটানোর জন্যই নিয়োজিত? আমি তো বলবো, যারা আপামর ছাত্র জনতা আছেন, 32-35 বিভাজন করে ছাত্র সমাজকে আবার দুর্বল করবেন না। আজকে আমাদের গায়ে হাত তুলেছে, কালকে আপনাদের গায়ে হাত তুলবে। আপনারা যখন যৌক্তিক দাবি নিয়ে দাঁড়াবেন, আপনাদেরকে এভাবেই রাষ্ট্র আবার মুখ বন্ধ করে দিবে। 5ই আগস্টের পরে যে বিপ্লব ঘটেছে সেটাকে দয়া করে বহাল রাখার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকেন। যারা ভর্তি চাচ্ছেন, ভাই আপনারা আসলে চাকরির বাজার সম্পর্কে জানেন না, এটা আপনাদেরকে জাস্ট একটা শুভঙ্করের ফাঁকি, যেমন আমাদেরকে ব্যাকডেটের শুভঙ্করের ফাঁকি দিয়েছিল। আসলে সার্কুলারও আসেনি, আমরা কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও পাইনি, আপনাদেরকে একটা শুভঙ্করের ফাঁকি দিয়ে সান্ত্বনা বাণী দিয়ে রেখে দিচ্ছে। 32 হলে আপনাদেরকে 32ও দিবে না, মাঠে না আসলে 32ও হবে না, আর আমরা 32 চাই না। আপনাদের শুধুমাত্র একজন দুজনের জন্য আমরা 26 লক্ষ বেকার যারা ভুক্তভোগী তারা কেন বঞ্চিত হব? আপনারা বৈষম্যের কথা বলেন, বৈষম্য দূর করবেন, কিন্তু এটাই তো বড় বৈষম্য, বড় বৈষম্য। আপনারা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য বা নিজেদের জন্য চাচ্ছেন, প্রতিযোগিতাকে ভয় করছেন। প্রতিযোগিতা হবে, ফেয়ার প্রতিযোগিতা হবে, যারা মেধাবী যারা এর যোগ্য তারাই এখানে চান্স পাবে। 35 একটা ডিজিট মাত্র, রাস্তাটা সুযোগ দিবে মাত্র, তা আপনাদের এত ভয় কিসের? আপনারা তো মেধাবী, আমার তো ভয় নেই, আমি যে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবো। আমি জানি আমাকে সুযোগ দিলে আমি নিজেকে প্রমাণ করতে পারবো। আপনাদের কিসের এত ভয়? আপনারা তো নিজেরাও সেশন জটে আছেন, আপনারা যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন তাদের তো আপনার 2 বছর আগে ফার্স্ট ইয়ারে থাকার কথা ছিল। তাই বলবো যে মাঠে আসুন, আমাদের দাবিটাকে আপনারা অযৌক্তিক প্রমাণ করার যে একটা খেলায় নেমেছেন, এই খেলা থেকে বের হয়ে আসুন। ধন্যবাদ।